সাধারণ যে ডিম কত করে বিক্রি করছে? সাধারণ ডিম হচ্ছে 12 টাকা 75 পয়সা। 12 টাকা 75 পয়সা। আর এগুলো হচ্ছে অসাধারণ ডিম, এগুলো দাম হচ্ছে দেখুন স্পেশাল দাম হচ্ছে ভিটামিন সমৃদ্ধ করে দিচ্ছে, তো এগুলো ওদের প্যাকেটের গায়ে হচ্ছে নামগুলো লেখা থাকে। এটা আমাদের হচ্ছে যখন আমাদের ল্যাব টেস্টের এখানে রিপোর্ট থাকে, তো ওরা হচ্ছে মূলত এগুলো চেক করে। স্যার আমাদের কাছে নেই, অ্যাকচুয়ালি আমাদের কাছে নেই, ওদের থেকে সংগ্রহ করে আমাদের এখানে বিক্রি করে। আমাদের কাছে স্পেসিফিক জাস্ট আমরা অ্যাকুরেট সোর্স থেকে হচ্ছে কালেক্ট করে এটা আমরা ইনশিওর করছি আপনাদেরকে। অন্য যে কোনো দিনের সেগুলো নেই, আমি আপনাকে ডাটা দেখাতে পারবো, কিন্তু হচ্ছে আমার কাছে এই চালান কপিটা চলে এটা হচ্ছে রাখতে হবে। তো ঠিক আছে স্যার, আমি তাহলে এক সেকেন্ড ইনশিওর। এতদিন পরে এসে আপনারা এই সুপার শপগুলো এসে বলছেন যে ক্যাশ মোমো নেই, রাখেন না, এ কোন ধরনের কথা? এক সপ্তাহ আগে দাম কত ছিল? এই যে যেমন আমরা যেটা বলছি ওমেগা 3 265 টাকা, এক সপ্তাহ আগে কত দাম ছিল? এটা সিস্টেমে রেকর্ড থাকবে আমাদের, আমরা যেই যেই দিয়ে ক্রয় করি এটা সিস্টেমে রেকর্ড থাকে। দেখেন এখানে আমরা যেটি দেখলাম 13.50 টাকা, তাই না? 13.50 টাকা বিক্রি করছে প্রতিদিন। আমরা আগরাতে দেখলাম 13 টাকা বিক্রি করছে প্রতিদিন, হতে পারে 50 পয়সা এটি পালেন্স হতে পারে। আমাদের এখানে একটা অফারও আছে স্যার, 20 টাকা ছাড়ও আছে ডজনে। 13.50 টাকা যদি আমরা ধরি গুণ 12, তাহলে 162 টাকা হচ্ছে এক ডজন ডিমের দাম। এখানে আপনার দেখলাম 265 টাকা। এই মুরগিগুলো তো স্যার ওই যে ওরা বিশেষ যত্ন টত্ন করে খাবার খায়। 100, হ্যাঁ। তাহলে ওনারা ডিক্লারেশন দিলেন কি জন্য এটি ওমেগা 3 আছে? ওমেগা 3 আপনার কাছে কোনো প্রমাণ আছে নাকি? প্রমাণ এখন তো স্যার এগুলো তো সবই তো বাংলাদেশের নাম করা সব প্রতিষ্ঠান, নাম করে ধরেন আপনার এখানে ইনসেপ্টা আছে, তারপরে ইউনিমেড আছে, সবই নাম করে কাজী ওদের প্রতিষ্ঠান নাম করা হতে পারে, কিন্তু ওখানে ধরতে হবে আগে। আমরা তো শুধু বিক্রি করতেছি, কাস্টমারও নিচ্ছে, যে নিচ্ছে সে তো দেখেই নিচ্ছে। এবং ওমেগা কিছু দেখে নিচ্ছে না, আপনারা লেখে না না স্যার, জাস্ট লেখা দেখে এখানে সাজাই রাখি। ওনারা যখন আসে কেউ ব্রাউন এগ পছন্দ করে, কেউ ভিটামিন ই পছন্দ করে, ভিতরে তো ওনারা জানছেন না যে ভিতরে ভিটামিন ই আছে কিনা, ওমেগা 3 আছে কিনা। তো আপনার তো ইনগ্রেডিয়েন্টস লেখা আছে যে কি কি আছে এই ডিমে। যারা এখন কাস্টমার আছেন এই কোন ভিত্তিতে দেখেছেন? সেই ডকুমেন্টগুলো থাকলে কাস্টমার কি হয় আশ্বস্ত হয়। আপনি শুধু ডিক্লারেশন দিলেন কি ভিটামিন ই আছে, কাস্টমার কি এখানে এটা একটা ডিক্লারেশন দিয়েছে স্যার ওই কোম্পানি, ওই যে ফার্মাসিউটিক্যাল, এগুলো সবই বড় বড় ফার্মাসিউটিক্যাল বাংলাদেশের, বাংলাদেশের বড় বড় ফার্মাসিউটিক্যাল মানে এই ব্যবসাতে আসছে, ডিম আমরা সেল করতেছি। আপনার কাছে কি মনে হয় সব ঠিক আছে? যেহেতু এগুলো তো সবই তো মানে ভালো ভালো, মানে যেগুলো আছে সবাই তো মানে ভালো, খারাপ তো ল্যাব টেস্ট রিপোর্ট দেখেছেন না? না এটা আমি দেখে চেয়েছিলেন না, এটা আমি মানে আমি বলতে পারতেছি না। অর্গানিক বলছেন তো, অর্গানিক হলে তাহলে কোন প্রক্রিয়া অর্গানিক হলো এটা জিজ্ঞাসা করতে হবে যে প্রকুরমেন্টে যারা আছে। কোন ল্যাব টেস্ট হয়েছে সেগুলো সম্পর্কে আপনার কোনো তথ্য আছে? না এগুলো কাস্টমাররা স্যার চায়নায় বিধায় দেওয়া হয়নি, যদি কাস্টমাররা চেয়ে তো অবশ্যই এটা যদি বলতো যে আপনি যে কোশ্চেনগুলো করছেন এই কোশ্চেনগুলো কাস্টমারের এন্ড থেকে যদি আসতো যে আমাদেরকে এটা প্রুফ দেখা, তাহলে আমরা তখন এদের কাছে মানে চেতাম স্যার। প্রত্যেকটা ব্যাচে ল্যাব টেস্ট থাকতে হবে এবং সেই টেস্টের রিপোর্ট আপনার কাছেও থাকতে হবে। যে আপনি বলছেন এখন থেকে এটা আমি ম্যানেজমেন্টকে জানাবো যে এই ডিম বিক্রি করতে হলে এটা এক লিটার ডিম বিক্রি হচ্ছে 13 টাকা করে সাধারণ, সেই ডিমটা জাস্ট প্যাকিং প্যাকিং করে বিক্রি হচ্ছে 22 টাকা করে, প্রতি ডিমের দাম 9 টাকা করে দিচ্ছে শুধু র্যাপিং আর প্যাকিং। এমনটি তো অ্যাকসেপ্টেবল হবে না, জেনুইন হতে হবে, ভিটামিন ই বলছেন, ভিটামিন ই জেনুইন থাকতে হবে।
আপনি বলছেন ওমেগা থ্রি, ওমেগা থ্রি জেনুইন হতে হবে, আপনি বলছেন অর্গ্যানিক, তাহলে অর্গ্যানিক যে প্রক্রিয়া সেটা সেই প্রক্রিয়াটা যথাযথভাবে প্রতিপালন করেই অর্গ্যানিক ডিক্লারেশন দিতে হবে এবং যথাযথ কর্তৃপক্ষের সার্টিফিকেট থাকতে হবে। ২৬৫ টাকা আমাকে রিপোর্ট আগে দেখান, রিপোর্ট এটা আমাকে চেতে হবে, সার্টিফিকেটটা দেখান, তারপর আমি কিনে নিয়ে যাবো। ওরা তো দেয় নাই স্যার রিপোর্ট, এখন তো এখন থেকে আপনি যেটা বলছেন এটা ফলো করবো, অবশ্যই ফলো করবো। আপনারা কি মনে করে রাখছেন কি আছে যে ১৩ টাকা আর ২২ টাকা ডিফারেন্সটা হচ্ছে ৯ টাকা? না, ওরা বলে কি স্যার এই মুরগিটাকে ওরা বিশেষ খাদ্য খাওয়া বিশেষভাবে রাখে, বিশেষ টেক কেয়ার করে, হাতের স্পর্শ গুলো হয় এইগুলোর কারণে। এটা প্রমাণটা বলতে স্যার আমি তো একবার যে ওই ফার্মে গেছিলাম কিশোরগঞ্জে আফতাবের, দেখলাম যে ওইভাবে চড়ে মুরগিগুলো, মানে প্যাকিং যখন করতেছে ওইখান থেকেই আপনারা এগুলো দিয়েছে না অন্য জায়গায় কালেক্ট? না, এগুলো তো স্যার ওইটা কথা বললাম, এগুলো তো অন্য জায়গায় নাম করে দিয়ে দিলেন। এখন তো স্যার এগুলো তো সবই আফতাব লেখা নাই যে আফতাব তৈরি করেছে, এটা ইনসেপ্টর স্যার, ইনসেপ্টর তৈরি করেছে লেখা আছে টিমের গায়ে। এখন আপনি যদি সিল মেরে দেন যে ইনসেপ্টর, তাহলে এখানে ইনসেপ্টর না, আমি তো স্যার এটা করবো না, মানে আমার তো মিনামা স্যার এই কাজ করবে না যে ডিমে সিল মারবে, স্যার কখনো এই কাজ করবো না। ওদের হ্যাঁ ওদের এন্ড থেকে করছে কিনা এটা আপনি যে কথাগুলো বললেন, নিশ্চয়তা হওয়ার জন্য এখন থেকে ওই ওদের আউটলেট ভিজিট করতে হবে, পেপারসগুলো নিতে হবে, ল্যাব টেস্টগুলো নিতে হবে, যেটা আপনি বলছেন এটা যুক্তিসঙ্গত, এটা এটা মেনটেন পাঠিয়েছি স্যার। যে আমরা যে জিমগুলো কিনি ক্যাশ মেমোগুলো দেখতে চেয়েছে, সেই ক্যাশ মেমোগুলো আমরা হেড অফিস থেকে আনছি, আপনারা ওটা দেখতেছেন। আর জানতে চেয়েছেন যে প্যাকেট যে ডিম, যে ডিমগুলো আপনার কাজী ফার্ম, ইনসেপ্টা, বিভিন্ন বাংলাদেশের নামি দামি ফার্মাসিউটিক্যাল চেয়ে যে ডিমগুলো, এই ডিমগুলোর দাম এত বেশি হওয়ার কারণ কী? মানে খুচরা ডিমের চেয়ে এখন আমরা যে জিনিসগুলো জানি সেটা হচ্ছে প্যাকেট ডিমগুলোর যে মুরগিগুলো এগুলোকে বিশেষ খাবার খাওয়ানো হয়, তারপর যত্ন করে রাখা হয়, হাতের স্পর্শ সারা প্যাকেটগুলো করা হয়, এই সব কারণে এই ডিমগুলোর দাম বেশি। এই তারপর আপনারা জানতে চেয়েছেন যে ওমেগা থ্রি ভিটামিন ই আছে কি না, তা আমি বলছি এগুলো যেহেতু বাংলাদেশের বড় বড় ফার্মাসিউটিক্যালসের অবশ্যই ওনারা তো দেখে এটা ওমেগা থ্রি ভিটামিন ই এটা আছে, এবং আমাদের এখান থেকে যারা পারচেস করেন কাস্টমাররা, কাস্টমাররা কখনো জানতে চাই না এটা যে এর মধ্যে ওমেগা থ্রি বা ভিটামিন ই আছে কি না, বা কোনো পেপার সেটা দেখতে চায় না, এগুলোই স্যার জিজ্ঞাসা করছে। কাগজগুলো না আমরা সাধারণত ওই পেপারসগুলোই চাই, যখন কাস্টমারের এন্ড থেকে যদি কোনো ভয়েস রেজ করে সেগুলো আমরা চাই। না আসলে ব্যাপারটা হচ্ছে এটি প্রমাণিত হবে কিনা, আসলে জি কথায় প্রমাণিত হবে কিনা, মানে মুখের কথা বলে মানে আমার টাকা বেশি টিম একটা বেশি সেখানে লিখে দেওয়া হলো ওমেগা থ্রি, আসলে এটা প্রমাণ করার জন্য আপনাদের ওখানে কিন্তু প্যাকেটের গায়ে সব লেখা আছে, কিন্তু আপনাদের পক্ষ থেকে কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা বা আপনাদের কোনো প্রতিনিধি দল ওখানে গিয়েছে কিনা এটা দেখার জন্য? না, আমাদের প্রতিনিধি দল তো গিয়েছে, যখন চুক্তি করে ডিম নিয়ে আসে অবশ্যই তারা গিয়েছে, তো এগুলোতে যাওয়ার পরে দেখেই তারপরে তো এগ্রিমেন্ট হয়েছে। এইরকম কোনো কাগজপত্র আপনাদের কাছে আছে এই মুহূর্তে? মানে এই মুহূর্তে আমার কাছে নেই, আমার হেড অফিসে আছে, হেড অফিস থেকে যদি হেড অফিস থাকতে পারে। আচ্ছা ভাই একটু বলেন তো, মানে এই যে ডিমের দাম যখন বেড়েছে, যেটা বাজারে পাওয়া যাচ্ছে ১২ টাকা ১২.৫ টাকার দাম, আপনাদের এই ডিমের দাম কি সবসময় কি থাকে নাকি ওই বাজারে যখন অন্য ডিমের দাম বাড়ে কিংবা কমে আপনাদের এই ডিমের দাম? আমাদের খুচরা যে ডিমগুলো মানে তুলনামূলক বাজার ডিমের চেয়ে আমাদের দাম কমই থাকে সবসময়। আমরা রিসেন্ট কিছুদিন আগেও মানে ডজনে ২০ টাকা ছাড় ছিল, কথা বলছিলাম না আপনাদের যে ভিটামিন এই ওমেগা থ্রি এগুলোর দাম ওই বাজারে ওঠানামা করে কি? আমি বলি ওমেগা থ্রি বা এই ডি এনরিচমেন্ট যে ডিমগুলো আছে এগুলি ওরা পিরিয়ডিক্যালি কখনো বাড়ায়, অনেক দিন পরে এই যে ডিম যখন আমাদের বেড়ে গেল তখনই ওরা বাড়াইছে, এর আগে ওই স্টেডি ছিল, ম্যাক্সিমাম টাইম স্টেডি থাকে, আর এই সার্টিফিকেশনগুলো মাঝে মাঝেই তারা আমাদের দেয়, তো আমরা এটা আপনাদের শেয়ার করতে পারবো। কখনো কি দাম কমিয়েছে নাকি সবসময় বাড়াইছে? অফার এটা অফারে ওরা কমায়, এটা সপ্তাহে অল্টারনেট উইকে এটা অফার থাকে, অফারে দেখা যায় কম আছে ডজনে ১০ টাকা ১৫ টাকা কম। বাজারে যখন যে ডিম সাধারণ যে ডিমটা বাজারে যখন দাম কমে যায় তখন কি এই ডিমের দাম কমানো হয়? কমে, এরা যেভাবে এরা যে ফ্রিকোয়েন্সিতে ডিমের দাম বাড়ায় ওই ফ্রিকোয়েন্সিতেই কমে, ওদের যখন কমে যায় ওরাও কমাই দেয়। এখন কি দামটা বেড়েছে যেহেতু বাজারে উন্নত? এখন বেড়েছে। কত টাকা বেড়েছে এখন? ওরা আগে ছিল ৮৫, এখন ৯৫, ১৮৫, এখন ১৯৫,
যেটা ওই ওদের ওমেগা 3 10 টাকা দাম। ভিটামিন ই সমৃদ্ধ এই ডিম, জি, এবং এই ডিম আপনাদের কাছে এমন কোন টেস্টের রিপোর্ট আছে যে ভিটামিন ই সমৃদ্ধ আপনারা? জি জি, এটা রিপোর্ট আছে আমাদের। ওই দেখি রিপোর্ট, এই মুহূর্তে আমার এখানে নাই, অফিসে আছে, আমি শেয়ার করতে পারবো এটা। আচ্ছা, আপনাদের কাছে কোনো প্রশ্ন জেগেছে যে আসলে আমরা তো কিনে আনছি ভিটামিন ই হিসেবে, তবে দাম দিয়ে কিনে আনছি, যে আসলে আছে কিনা আপনাদের নিজেদের মধ্যে প্রশ্ন রেজ হয়েছে কিনা? অবশ্যই আমাদের রেজ হয়েছে, এমনকি আমরা সেই জন্য আমরা সার্টিফিকেশন নিয়েছি। সার্টিফিকেশনের মধ্যে মেনশন করা আছে যে ভিটামিন ই আছে, ডি আছে, তার পরিমাণ কী, এটা আছে, এটা আমরা চেয়েছি, এমনকি আমাদের তারা প্রোভাইডও করেছে। ওমেগা 3 আছে কিনা তার সম্পর্কে তো একটু ডকুমেন্ট থাকতে হবে, কারণ হচ্ছে যে সাধারণ ডিম বাজারে বিক্রি হচ্ছে 13 টাকা করে, 13 টাকা প্লাস মাইনাস, আর আপনার ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যুক্ত যে ডিম সেটি বিক্রি করছেন 22 টাকা, প্রত্যেকটা ডিমে 9 টাকা করে বেশি, তাহলে 9 টাকা কাস্টমার কেন বেশি দিচ্ছে? তার তথ্য দিতে হবে, এবং আপনার এখানে যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে তার সপক্ষে ল্যাব টেস্টের রিপোর্ট দিতে হবে, তো সেই তথ্যগুলো কোনো আউটলেটেই আমরা পেলাম না। তারা বলছে যে আপনি এখন আপনার এখানেও নেই? না, এখানে নাই বলতে আমাদের এখন, তাহলে আমাদের নির্দেশনা হচ্ছে আপনাদের প্রতি যে আপনারা যে সকল ডিম উৎপাদন করেন বা বাজারজাত করেন, যেগুলো আমরা যেমন পেলাম হচ্ছে ওমেগা 3, ভিটামিন ই, ফলিক অ্যাসিড, তারপর আর কি এই তিনটা, আর একটা হচ্ছে ব্রাউন, তাহলে তিন আইটেমের কাছে আসে, তিন আইটেমের সপক্ষে নির্দেশনায় এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে এই বিশেষ অভিযানটি পরিচালনা করা হলো। আমরা এ পর্যন্ত 3টি সুপার শপ সহ মূল যে সাপ্লায়ার যারা এবং প্রডিউসারও বটে এই প্রতিষ্ঠানে আমরা তদারকি করলাম। প্রথমত আমরা তথ্য যাচাই বাছাই করলাম, এবং আপনারা জানেন যে সাধারণ ডিম বাজারে বিক্রি হচ্ছে 12 টাকা থেকে 13 টাকা প্লাস মাইনাস এরকম রেটে প্রতি পিস, কিন্তু ওমেগা 3 নাম দিয়ে এই ডিমগুলো বিক্রি করা হচ্ছে 22 টাকা করে প্রতি পিস, অর্থাৎ প্রতি পিসের দাম কম বেশি 9 টাকা করে অতিরিক্ত নেওয়া হচ্ছে। কিন্তু বাজারে যে ডিম ওমেগা 3 নাম দিয়ে বিক্রি করা হচ্ছে এবং আরও কিছু নাম যেমন ভিটামিন ই সমৃদ্ধ বা ফলিক অ্যাসিড সমৃদ্ধ এরকম নাম দিয়ে 8 টাকা 9 টাকা করে প্রতি পিসের দাম বেশি নেওয়া হচ্ছে, এই সপক্ষে কোনো ডকুমেন্ট তারা দেখাতে পারছে না, অর্থাৎ ল্যাব টেস্টের যে রিপোর্ট অথবা সরকারি কোনো অর্গানাইজেশন থেকে তাদেরকে যে সার্টিফিকেট দিয়েছে হ্যাঁ এগুলো অর্গানিক বা ফলিক অ্যাসিড সমৃদ্ধ অথবা ভিটামিন ই যুক্ত অথবা ওমেগা 3 আছে এই ডিমগুলোতে, এইরকম কোনো তথ্য কোনো ডকুমেন্ট তারা দেখাতে পারে নাই। শুধু তারা বলেছে যে যারা এগুলো সাপ্লায়ার অর্থাৎ প্রডিউসার তাদের কাছে আছে এইরকম বিশ্বাস তাদের ছিল, কিন্তু কোনো ডকুমেন্ট তাদেরকে দেওয়া হতো না। এর ভিত্তিতে, এই তথ্যের ভিত্তিতে আমরা একটি প্রতিষ্ঠানে এসেছি, রেনেটো নাম, যারা ওমেগা 3 এবং ফলিক অ্যাসিড এবং ভিটামিন ই এই 3 প্রকারের ডিম মূলত ইনারা বাজারজাত করে থাকেন। তো এখানে এসেও যেটি আমরা দেখলাম যে এখানেও কোনো ডকুমেন্ট আমরা পেলাম না, অর্থাৎ এই কর্তৃপক্ষ যিনারা এখানে আছেন আমার বামে ডানে 2 জন রয়েছেন দায়িত্বশীল, ইনারা কোনো রকম ডকুমেন্ট দেখাতে এখানেও পারে নাই। তবে তাদের দাবি, তাদের ফ্যাক্টরি যেহেতু ভালুকা ময়মনসিংহ, সেখানে তাদের নিজস্ব ল্যাব রয়েছে এবং সেখানে টেস্ট করা হয়, তাদের ভাষ্য অনুযায়ী ওখানে সব ডকুমেন্ট আছে আপনি বলবেন। তো
এর ভিত্তিতে আমরা এই কর্তৃপক্ষকে এই মর্মে আমরা আদেশ প্রদান করলাম যে আগামী রবিবার সকাল 10 ঘটিকায় আমাদের অধিদপ্তরে উপস্থিত হয়ে এই সকল যাবতীয় ডকুমেন্ট এবং কি পরিমাণ তারা প্রোডাকশন করে, কোন টিম কি পরিমাণ এবং কাদের কাছে তারা সাপ্লাই দেয়, কি রেটে সাপ্লাই দেয়, এই যাবতীয় তথ্য সরবরাহ করার জন্য। হ্যাঁ, আমরা দেখলাম যে এখানে আসলে আপনার প্যাকেজিং করা হচ্ছে এবং ডিমগুলো এনে এখান থেকেই আসলে ডিস্ট্রিবিউট করা হচ্ছে। সেক্ষেত্রে আসলে আমরা কীভাবে, আপনি কীভাবে যদি কোনো নিশ্চয়তা পেয়েছেন কিনা যে আসলে এই ডিমগুলোই সেই অর্গানিক ডিমগুলো কিনা? এখন এখানে দুইটা বিষয়, একটি হচ্ছে প্রথমত এই নিজস্ব ফ্যাক্টরিতে যেখানে তৈরি হয় ডিম, সেখানে আমরা ফ্যাক্টরি আমরা বলবো না, এখানে ফার্ম বলবো, যে ফার্মে তৈরি হয় সেই ফার্মের পাশেই তাদের কোনো নিজস্ব ল্যাব আছে দাবি করছেন, সেই ল্যাবে আসলে আছে কি না, তারা নিজেরাই এগুলো পরীক্ষা করেন কি না, সরকারি কোনো কর্তৃপক্ষের কোনো সার্টিফিকেট তাদের আছে কি না, এগুলো প্রথমত আমরা জাস্টিফাই করে দেখব। এরপরে আমরা আমাদের নিজস্ব উদ্যোগে মার্কেট থেকে তাদের সরবরাহ, আমরা তো ইতিমধ্যে বলে দিয়েছি যে কোন কোন প্রতিষ্ঠানে তারা সরবরাহ করে এই ডিমগুলো, সেখান থেকে আমরা প্রয়োজন বোধে কিছু স্যাম্পল কালেক্ট করে প্রয়োজনে আমরা নিজস্বভাবে ল্যাবরেটরিতে পাঠিয়ে আমরা পরীক্ষা নিরীক্ষা করে আমরা তদন্ত রিপোর্টও প্রকাশ করতে পারবো যদি আমরা প্রয়োজন মনে করি। এই তদন্ত করা হচ্ছে যে আসলে তারা এইরকম সার্টিফিকেট বা তাদের যে ল্যাবরেটরি টেস্ট রিপোর্ট সেগুলো আসলে তাদের আসছে কি না, এটাই মূলত এখন আমরা একটু তদন্ত করে বের করার চেষ্টা করছি। তো আমরা তদন্ত এখনও শেষ হয় নাই, শেষ হলে তারপরে আমরা আবারও আপনাদের সাথে বসবো এবং জানাবো। আপনার কি মনে হচ্ছে, একদিকে আপনার ভোক্তারা বলতেছে কাগজপত্র যখন চাইবে, আপনি নিজে ভোক্তা হিসেবে কাগজপত্র চাইলেন তখন বললো যে আমাদের এই এখান থেকে দেওয়া হবে, এখানে এসে দেখলেন একই অবস্থা, ধূম্রজাল সৃষ্টি হচ্ছে কিনা? আপাতত একটু সন্দেহের জাল আমাদের কাছে মনে হচ্ছে যে সন্দেহজনক কার্যক্রম, তবে এখন আমরা তদন্তের স্বার্থে এই বিষয়ে বিস্তারিত বলবো না, তবে এখনও আমরা ক্লিয়ার কোনো আইডিয়া এখনও পেলাম না। তাদের যদিও দাবি যে এই তাদের সব ঠিকঠাকই আছে নিজস্ব লেভেল টেস্ট, কিন্তু আমাদের কাছে এখনও সন্দেহজনক মনে হয়েছে, এরপরে আমরা জানবো। একটি বিষয় আপনাদেরকে জানাই, সেটি হচ্ছে যে এই যে ওমেগা নাম দিয়ে, ভিটামিন ই আছে নাম দিয়ে, ফলিক অ্যাসিড আছে নাম দিয়ে 9 টাকা পর্যন্ত যে অধিক মূল্যে বিক্রির প্রবণতা সেগুলো আমরা খেয়াল করেছি। এর ফলে কি হচ্ছে, সাধারণ যে ডিম এই ডিমের উপরও দামের উপর একটা চাপ পড়েছে। আপনারা জানেন যে প্রোটিনের একটা বড় সোর্স হচ্ছে এই ডিম, এই ডিম হচ্ছে একদম নিম্ন শ্রেণী থেকে শুরু করে উচ্চপিত সবারই প্রতিদিন একটা করে ডিম সবাই প্রত্যাশা করে, গার্মেন্টসের শ্রমিক থেকে শুরু করে রিক্সাপোলার থেকে শুরু করে সকল শ্রেণীর পেশার মানুষ ডিম খায়। কিন্তু এই ডিমের দাম যদি আউট অফ কন্ট্রোল হয়ে যায় তাহলে এটি দুঃখজনক হবে। তো এই বিষয়টাই মূলত আমরা হাত দিয়েছি, দেখা যাক এখন আপনাদের সহযোগিতা। ভাই আমার একটা প্রশ্ন, আমি প্রশ্ন হলো এখানে কোনো ভাই বলবো যে আপনি বললেন যে ডিম দিয়ে অতিরিক্ত 9 টাকা 10 টাকা বেশি বিক্রি করা হচ্ছে, আপনারা কি মানে এরকম কোনো অভিযোগ পেয়েছে যে আসলে সাধারণ ডিমই এরকম নাম দিয়ে বিক্রি করা হচ্ছে? না, এই বিষয়ে এখন আমি বলবো না, তবে এই এটি বলা যুক্তিসঙ্গত হবে না যেহেতু প্রমাণিত হয়নি, কিন্তু দু একজন আমাদের কাছে এমনটিও জানিয়েছেন যে হতে পারে যে এই সিম্পল যে ডিম সে ডিমগুলো ইনারা করেছেন, এটি আমি বলছি না, এটি হতে পারে, কিন্তু যেহেতু তদন্ত চলছে সেই জন্য আমি এই বিষয়ে বিস্তারিত এখন বলবো না, আমরা এই বিষয়ে পরে বলবো। আমাদের তদন্ত কার্যক্রম শেষ হয়নি, আজকে আমরা আরেকটি প্রতিষ্ঠানে যাব। শেষ আমি একটা প্রশ্ন জানতে চাই, সেটা হচ্ছে আসলে কাগজপত্র ডিম এখানে আছে, কাগজপত্র আছে আপনার ভালুকায়, তারপর হচ্ছে ওইখান থেকে লেবেলিং করে দেওয়া হচ্ছে, পথিমধ্যে ডিম সাধারণ ডিম আবার এভাবে লেবেলিং হয়ে আসছে কি না, এরকম কোনো সন্দেহ তৈরি হয় কি না? যেহেতু ডিম এসেছে ফলে ডিমের সাথে কাগজ আসা এটাই প্রত্যাশিত ছিল, কিন্তু সেই কাগজপত্র আমরা এখানে পাই নাই, কোনো রকমের কাগজ ডকুমেন্ট কিছুই এখানে নেই, শুধু ডিমটাই রয়েছে, এটি আসলে দুঃখজনক বিষয়। এনিওয়ে এই বিষয়গুলো আমরা তদন্তের মাধ্যমে আপনাদের কাছে প্রকাশ করবো।